ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্স আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে হুয়াওয়ে নোভা 3i-এ রিসেন্টলি আপডেট এসেছে, প্রায় সকল দেশে আপডেটটা পেয়ে গেছে। তো এই আপডেটে চেঞ্জ ভার্সন চেঞ্জ হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 Pie এবং EMUI ভার্সন 9.0.1। তো যার কারণে ফোনে কিছু চেঞ্জ এসেছে এবং এই চেঞ্জগুলো কি সেটি আমি আপনাদের দেখাবো, এবং এছাড়াও কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদের আজকে দেখাবো। তো প্রথমে ডিসপ্লেতে যে চেঞ্জটা, এই যে দেখেন, এখানে এই সার্চ বারটা নিয়ে আসলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতো, ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন এই যে অন্য কালার হয়ে গেছে। প্লাস এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরার 4টি ফাংশন দিয়েছে যার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার হাতে বা ক্যামেরার পিছনে প্রোডাক্টটি কী। এই যে দেখেন, অলরেডি কিন্তু আইডেন্টিফাই করে ফেলছে। এছাড়াও এই প্রোডাক্টটি যদি আপনি অনলাইন থেকে কিনতে চান, শপিং করতে চান, তাহলে কিন্তু দেখেন, এই যে দেখেন, এই প্রোডাক্ট স্ক্যান করে কিন্তু আপনাকে সাজেস্ট করবে ওই টাইপের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। তো যদিও ভালোভাবে ডিটেক্ট করতে পারেনি, আরেকবার ধরে দেখি। তো যাই হোক, এটা বাইরে ভালোভাবে ধরলে হয়তো বুঝতে পারবেন। এছাড়াও সবচেয়ে মজার জিনিস এই এখানে চেঞ্জ যেটা, যে আপনি রিয়েল টাইম ট্রান্সলেট করতে পারবেন। এই যে দেখেন, এটা একটা পন্সের একটা শোনো, দেখেন এই ভাষাটা আমি জাপানিজ করে দিচ্ছি, দেখেন ডাইরেক্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আরেকটু ভালো করে ধরি, পুরো লেখাটাই চেঞ্জ হওয়ার কথা। দেখেন রিয়েল টাইম ট্রান্সলেট, একদম দেখছেন পুরোটাই একদম চেঞ্জ, মনে হয় যে ওখানে এটাই লেখা আছে কিন্তু আসলে রিয়েলি কিন্তু তা নাই। দেখেন এখান থেকে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন, এটা অটো ডিটেক্ট দিয়ে দেবেন। এখানে যেমন এটা আমি কোরিয়ান করে দিলাম, এখন কোরিয়ান ভাষা হয়ে যাবে, কোরিয়ান দেখছেন। তো এটা কিন্তু সবচেয়ে মজার বিষয়। এছাড়াও তো এই যে স্ক্যানার থাকতেছে যদি কোনো কিছু স্ক্যান করতে চান, তো এই অপশনটি এখানে ছাড়াও আরও যেখানে পাবেন সেটা হলো ক্যামেরার মধ্যে গিয়ে এই যে এখানে কিন্তু থাকতেছে। তো এখান থেকেও এই অপশনটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরও যেগুলো চেঞ্জ থাকতেছে এই নতুন আপডেটে, এই যে দেখেন আপনার ফোনের এই যে ডায়াল প্যাড, এগুলো দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে প্লাস সেটিংসে আপনার কিছু পরিবর্তন এসেছে, আইকনগুলোর তো কালার চেঞ্জ হয়েছে। এছাড়াও এখানে ব্যাটারি একটা অপশন দিয়েছে, এই যে দেখেন ডিজিটাল ব্যালেন্স। তো এটা বিশেষ করে মানে ওই বাবা মাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে যাদের ছেলে মেয়েদের কাছে স্মার্টফোন কিনে দিছে কিন্তু সেই স্মার্টফোনটি তারা তাদের নিজের কন্ট্রোলে রাখতে চায়, তাদের জন্য এই অ্যাপটি খুবই কার্যকরী হবে। এছাড়াও এই জায়গায় আপনি দেখতে পারবেন আপনি সারাদিনে কোন অ্যাপটি কতক্ষণ ব্যবহার করেছেন, এবং স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট করতে চাইলে এটা দেখেন, এটা যদি আপনার ফোন হয় তাহলে আপনি সেইভাবে কন্ট্রোল করবেন, আর এটা যদি আপনার বাচ্চার ফোন হয় তাহলে সেটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে কী হবে, আপনি যেভাবে চাইবেন আপনার বাচ্চাকে সেভাবে ফোনটি ইউজ করাতে পারবেন, আপনার বাচ্চা আপনার বাহিরে ইউজ করতে পারবেন না। তো আমি এই যে নিজের দিয়ে দিলাম, এবার দেখেন এখানে স্ক্রিন টাইম সময়গুলো নির্ধারিত করা যায়, কতক্ষণ ফোনটি চালাবেন দিনের মধ্যে, এই যে অ্যাপের লিমিট করে দেওয়া যাবে যে আপনি কোন অ্যাপগুলি সারাদিনে ব্যবহার করতে চাচ্ছেন। ভিডিওটি একটু লম্বা হবে বন্ধুরা, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এই যে বেড টাইম, এখানে বেড টাইম দিলে আপনার মানে ঘুমানোর আগের সময়গুলো নির্ধারিত করতে পারবেন, যে ঘুমানোর আগে কোন কোন অ্যাপসগুলো ইউজ করতে চান, কোনগুলি চান না, এগুলো আর কি। তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও আপনাদের কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখায় এই যে স্মার্ট অ্যাসিস্ট্যান্টে গিয়ে, এখান থেকে আপনাকে মজার কিছু সেটিং আপনাকে দেখাচ্ছি। ও এই যে দেখেন, আপনি মনে করেন যে প্রতিদিন ফোন ইউজ করার পর রাতে ঘুমিয়ে যান কিন্তু ফোন আপনার অনই থাকে, এতে করে আপনার ফোনে চার্জ নষ্ট হয়, প্লাস আপনার ফোনে অনেক ফোন আসে যার কারণে আপনি ডিস্টার্ব ফিল করেন, রাতে ঘুম হয় না। তো যার কারণে আপনি শিডিউল পাওয়ার অন অফ, এই সেটিংয়ে গিয়ে আপনি কতক্ষণ পর্যন্ত ফোন অন রাখবেন, কতক্ষণ পর অফ রাখবেন সেটা শিডিউল করতে পারবেন। যেমন আমি কিন্তু করে দিচ্ছি যে প্রতিদিন রাত 2টার পর আমার ফোন অফ হবে এবং ভোর 5:30টার দিকে আমার ফোন অফ হবে, অর্থাৎ
আমি যদি 1-2টার দিকে যদি ঘুমিয়ে যাই আমার ফোন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং সকাল 5টার দিকে আমার ফোন কিন্তু অন হয়ে যায়। এই সময়ের মধ্যে আমাকে কেউ ডিস্টার্ব করতে পারে না, এটা একটা সেটিং করতে পারবেন। এছাড়াও এখানে আরেকটা সেটিংস আছে, এটাও খুব মজার। ওই যে ভয়েস কন্ট্রোলের মধ্যে কুইক কলিং, আপনার এই যে এখানে একটু খেয়াল করেন, আপনার ফোন যখন লক হয়ে থাকবে স্ক্রিন অফ, তখন ভলিউম ডাউন বাটনে লং প্রেস করে আপনি যে নামটি বলবেন সেই নামেই কল চলে যাবে। এটা কিন্তু খুবই এমার্জেন্সি ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, শুধু নাম বললেই হবে। তো যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছি যার কারণে আপনাদের দেখাতে পারলাম না, আর এখানে আরও কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে আপনাদের দেখাচ্ছি কই। ও হ্যাঁ, এখানে আপনার দেখেন জিমেইলের সেটিংস কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, গুগলে আসলাম, পাই আপডেট আসার পরে জিমেইল একটু গেট আপ চেঞ্জ হয়েছে। ওই যে দেখেন আগে কিন্তু এখানে আপনার মেল আইডি নাম টাম এইসব থাকতো, এখন কিন্তু এই পাশে এসেছে, আরও ভিতরে অনেক চেঞ্জ এসেছে, আপনারা একটু দেখে নেবেন। ও সবচেয়ে যেটা মজার বিষয় যে আমরা আগে কোনো ভিডিও যদি দেখতাম তাহলে কিন্তু আমাদের এই নসের বাহির পর্যন্তই জুম করা যেত, এর এছাড়া নসের ভিতরে যেটুকু অংশ ডিসপ্লে থাকতো সেটুকু আমরা ব্যবহার করতে পারতাম না। তো আপনাকে এই যে আপনাদের টেকনিক্যাল গুরুদের একটা ভিডিও দেখায় দেখেন, আগে কিন্তু এই আপনার নসের বাহিরে পর্যন্ত ডিসপ্লে ছিল, কিন্তু এখন দেখেন নসের ভিতর পর্যন্ত ডিসপ্লে চলে যাচ্ছে, এই যে দেখেন দেখছেন নসের ভিতর পর্যন্ত, এটা কিন্তু ছিল না। এখন কিন্তু নখের ভিতর পর্যন্ত ডিসপ্লে থাকতেছে, তো এটা কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, কারণ নখের ভিতর পর্যন্ত আগে শুধু কিছু অ্যাপ যেত ব্যবহার করা যেত, ভিডিও কিন্তু নখের বাহির পর্যন্ত থাকতো। তো নখের ভিতর পর্যন্ত থাকাতে আমাদের সুবিধা হয়েছে, ভিডিও দেখতে খুব মজা লাগতেছে, এছাড়া আর তেমন কোনো চেঞ্জ নাই এই চেঞ্জগুলোই। এবং আর একটা জিনিস, এই আপডেট আসার পর থেকে ফোন একটু স্লো হয়েছে, হয়তো বা আর একটা আপডেট আসার পরে ফোনটা একটু ফাস্ট হবে, কিন্তু আপডেট আসার পর থেকে আমি লক্ষ্য করতেছি যে ফোন একটু স্লো কাজ করতেছে, আগের মতো ফাস্ট নেই। আপনার আরও সিস্টেমের অ্যাপসগুলোতে একটু পরিবর্তন এসেছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এবং এছাড়াও এই আপডেটে কী কী চেঞ্জ থাকতেছে সেটা ভালোভাবে জানতে হলে এই টিপস অ্যাপসের মধ্যে যাবেন, এখানে প্রত্যেকটা শিডিউল করে দিয়েছে, যেমন গ্রেট ফ্যামিলিয়ার, এই যে এখানে দেখেন আপনাদের দেখায়, এই যে দেখেন মানে সেটিংসের অনেক কিছু দেখায় দিতে এবং এখানে ভিডিও সহকারে দেখায় দিতে, তো যেগুলো ভিডিও দেখাতে, এই যে দেখেন কীভাবে ফোন প্ল্যান করবেন এখানে দেখায় দিচ্ছে, স্ক্রিন রেকর্ডিং অনেক বিস্তারিত এখানে দেওয়া আছে, এই যে দেখেন ফ্যান্টাস্টিক ফটো, মানে ফোনের কিছু সেটিংস এখানে তারা ভালোভাবে দেখায় দিচ্ছে যাতে আপনি বুঝতে সুবিধা হয়, এই যে দেখেন। তো আরও যাদের মানে একদমই বুঝতে সমস্যা তারা এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন কিছু সেটিংস, এই যে যেমন এই যে আমি যেগুলো দেখালাম এগুলো কিন্তু এর মধ্যেও আছে, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, এই যে নেটওয়ার্ক, ইজি সিকিউরিটি, তো এখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন, পার্সোনালাইজ, এই যে ওটা যে নতুন যেটা ডিজিটাল ব্যালেন্স এটার মানে ব্যবহারটাও দেখায় দিচ্ছে এখানে কীভাবে কী সেট করবেন, এবং আই কমফোর্ট ব্যবহার করলে আপনার ডিসপ্লের কালারটা কী থেকে কী হবে, আপনি কী সুবিধা সেটাই দেখায় দিচ্ছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। এর আরও একটা চেঞ্জ দেখাতে আমি ভুলেই গেছি, আপনি যদি কোনো কিছুতে লেখালেখি করতে চান বিশেষ করে টেক্স, তখন ওটা যদি কার্সর ওখান থেকে সরে নিতে চান তাহলে কিন্তু এখানে আপনার মিররের মতো জুম হচ্ছে, যে দেখেন আমি সে ধরেন একটা ওয়ার্ড লিখলাম, এই কার্সরটা যদি এখান থেকে, যে দেখেন এখান থেকে সরে নিব, দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু বড়ো করে আবার জুম করে দেখাচ্ছে, এটা এটা একটা নতুন চেঞ্জ, এটা কিন্তু আগে ছিল না। এছাড়াও আপনাদের আরও কিছু সেটিংস আমি দেখাইতে ভুলে গেছি, যদিও এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছি তারপরেও আপনাদের দেখাই, আপনি বিশেষ করে কিছু সোশ্যাল অ্যাপ আপনি
ডবল করে ব্যবহার করতে পারবেন এই যে অ্যাপ উইনের মধ্যে গিয়ে। আপনি ফেসবুক ম্যাসেঞ্জার, যেমন আমার কাছে একটা ফেসবুক একটা ম্যাসেঞ্জার অ্যাপ ছিল, এটা আমি টুইন করে দিতে দেখেন, এখন কিন্তু এই যে দেখেন একটা ফেসবুক একটা ম্যাসেঞ্জার, এখানে একটা ফেসবুক একটা ম্যাসেঞ্জার, ওই অ্যাপটি কিন্তু ডবল হয়ে আমার এখানে আছে, যার কারণে আমি দুইটা অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে পারতেছি। আর এছাড়াও স্মার্ট অ্যাসিস্ট্যান্টে এই সেটিংসগুলো আমি আপনাদের এর আগে দেখাইছিলাম, যদিও একটু আগে আমি দেখালাম কিন্তু মানে অন্য সেটিংসগুলো দেখেছি, তো এই সেটিংসগুলো আমি এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছি। এবার দেখেন এখানে আপনি ডিসপ্লে থেকে যে কোনো ছবি স্ক্যান করে সরাসরি শপিং মানে শপিং লিস্টে চলে যাবে, আপনি শপিং করতে পারবেন। এখানে বলে দিচ্ছে সিস্টেমটা, তারপরে এইগুলো আপনাদের দেখানো উচিত, তাই আবার ফিরে আসলাম। এটা আপনি স্ক্রিন শটও করতে পারবেন, এটা অন করে এই জায়গাগুলো দেখুন, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক করলে বড়ো হয়ে যাবে। ওয়ান হ্যান্ড কিবোর্ডটার সামনে এখানে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই সেটিংসগুলো আপনাদের দেখাতে দিয়েছি, মোশন কন্ট্রোল এই যে দেখেন, এখানে দেখেই দিতে বলার কোনো প্রশ্ন আসে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কিন্তু সেটিংসগুলো আপনাদের খুঁজে বের করে দিচ্ছে যে কোথায় গেলে সেটিংসগুলো পাবেন, জানি কিন্তু সব ডিটেল তারা বলে দিচ্ছে এগুলো অন করলে কাজটা কী হবে। এগুলো একটু ভালোভাবে করে নেবেন তাহলে সব বুঝতে পারবেন, এই যে থ্রি ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় এগুলোই আর কি। তো এরকম আরও অনেক সেটিংস আছে, এই যে সিস্টেম নেভিগেশনের এগুলো তো আপনারা জানেনই, তো এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দিলে কিন্তু আপনার গেস্টার মোড হবে এবং এটা কিভাবে ইউজ হবে সেটা অলরেডি আমি একটা ভিডিওতে দেখাইছি, তারপর আপনাদের দেখাই দিচ্ছি। এখানে কিন্তু সব দেখাই দিচ্ছে আর কি, এগুলো সবগুলোতেই দেখানো আছে, তো আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখবেন তাহলে আরও অনেক নতুন চেঞ্জ পাবেন। আমার নজরে যা যা চেঞ্জ ছিল আমি আপনাদের দেখাইছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এবং ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।